আরে তোদেরই ব্যাচের তো অতনু তোদেরই ব্যাচ না না ও তো হওয়ার পরে বাচ্চাটি অসুস্থ হয়ে হসপিটালাইজ ছিল এবং হসপিটালাইজ হওয়ার পরে তার চিকিৎসা এখনো চলছে এখনো রিলিজ হয়নি এখনো রিলিজ হয়নি আমরা প্রত্যেকটি পিজি 24 যে গার্ডিয়ানরা আছি এখন তো স্যারের কাছে অ্যাপিল রেখেছি আমরা সাতটা দফা আমরা একটা চিঠি ওনার কাছে অ্যাপিল রেখেছি কতগুলো পয়েন্ট যাতে আমরা বাচ্চাকে ক্লাস 12 পর্যন্ত সেফলি এখানে পাঠাতে পারি কারণ আমরা প্রত্যেকের ট্রমায় চলে গেছি যে আমরা এখানে বাচ্চাকে পাঠানো এত সাপের উৎপাত চোখের উপর দিয়ে পায়ের উপর দিয়ে মানে নিজেদের চোখের সামনে সাপ যাতায়াত করছে শুক্রবার কি ঘটনা ঘটছে শুক্রবার ডেস্কের মধ্যে কালাজ সাপ অ্যাকর্ডিং টু ডক্টর স্পিচ আমরা তো মেডিকেল পার্সন নই অ্যাকর্ডিং টু ডক্টর স্পিচ এবং মানে ডিসচার্জ করার পরে ডিসচার্জ রিপোর্টে ভালো বোঝা যাবে অ্যাকর্ডিং টু ডক্টর স্পিচ সেটা আমরা পেয়েছি আমরা ওখানে অ্যান্টিভেনাম চার্জ করা হয়েছে এবং ডক্টর সৌজন্য ব্যানার্জির সঙ্গে আমাদের কথা হয়েছে ওই বাচ্চাটিকে কালাস নামে একটি বিষাক্ত সাপ কেটেছিল ওনাদের মতে উনি এবং ডক্টর পুরোগাইতের মতো এবং সেক্ষেত্রে আমরা এই কারণেই আমরা সম্মিলিত হয়েছি যে এত জঙ্গল এত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সার্বিকভাবে ওইখানে বাচ্চাকে পাঠানো মতো পরিবেশ নাই কিন্তু মেডিকেল গিয়েতে বলা আছে প্রিন্সিপাল স্যার বলেছেন প্রিন্সিপাল স্যারের কথা আমাদের কাছে রেকর্ডেড আছে আপনারা কতটা আতঙ্কিত আমরা যথেষ্ট আতঙ্কিত কারণ বাচ্চাকে আমরা এখানে 10:30 থেকে 2টা অবধি বাচ্চা ঢুকে যাওয়ার পরে ইন্ডিভিজুয়াল কেয়ার ঠিকঠাক নেওয়া হচ্ছে না সেখানে একটা বাচ্চা যদি মানে একটা লাইফ রিস্কের মধ্যে পড়ে যায় তাহলে আমরা প্রত্যেকটা গার্জিয়ানের তো সন্তান আপনারাও জানেন সাপটা কোথায় ছিল সাপটা ডেস্কের মধ্যে ছিল যে ডেস্কের মধ্যে বাচ্চাটি হাত ঢুকিয়ে তার প্রজেক্ট ওয়ার্ক করছিল আমাদের ডিমান্ড উনি সম্মানীয় প্রিন্সিপাল স্যার আমাদের 10 দিন টাইম দিয়েছেন উনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা বলেছি ডেস্কটাকে কমপ্লিটলি চেঞ্জ করে মেইন স্টেপে করে দিতে যেটা মেইন ডিমান্ড বিল্ডিং শিফট করতে হবে বিল্ডিং শিফট করা প্রথম ডিমান্ড ওইখানে বাচ্চাদের ইনোসেন্ট বাচ্চারা তারা বুঝতে পারে না কোনটা সাপ কোনটা বিষা বড় বাচ্চারা তাও দেখে বুঝতে পারে কিন্তু ঘটনা হচ্ছে ওইখানে আমরা কতগুলো দফা দিয়েছি সেই দফাতে আমরা বলেছি যে ওইখানটা সাফসুত্র করা এবং ডেস্কের কালচারটাই উঠিয়ে দেওয়া এবং সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা দাবি রাখছি যে 10 দিনের মধ্যে উনি আমাদের যে লিখিত আবেদন আমরা দিয়েছি উনি রিসিভ করেছেন 10 দিন টাইম দিয়েছেন 10 দিন বাদে যদি না হয় তাহলে আমরা আবার আমাদের আবেদন বা আমাদের হেল্প হয়ে যেতে হবে আমরা বলে বাবা অ্যাপয়েন্টমেন্ট হয় মাসি নে ওয়াটার দে দিও পানি দে দিও নেই এক হচ্ছে পিসাব ইউরিন ইনফেকশন হয়ে গেছে আপনাকে বাতাই নি স্যার ये भी दूसरा मुद्दा है कुछ कुछ बच्चे का यूरिन इन्फेक्शन भी हो गया सो प्लीज आप बहुत केयर में देखिए एक्चुअली फ्राइडे को ये इंसिडेंट हुआ था मुझे बच्चे क्लास में थे क्लास में थे तस्वीर उसके बाद जो है सो कोई इस तरह का घटे जो नॉर्मल एक्टिविटीज़ क्लास में होता है बच्चे अपने एक्टिविटीज़ कर रहे हैं पढ़ाई कर रहे हैं किस तरह कोई बात किसी की तरफ से नहीं सो नॉर्मल इज एवरीथिंग वॉज गोइंग नॉर्मल एट द टाइम ऑफ द डिस्पर्सर जब बच्चों को डिस्पर्स किया जा रहा था तो जब टीचर ने बच्चे को दिया तो बच्चे को जैसे थोड़ा हाथ में स्वेलिंग था तो उसकी मम्मी ने पूछा कि ये तो स्वेलिंग है कैसे हुआ सर तो क्लास टीचर ने भी ध्यान दिया बच्चे ने नोटिस नहीं किया बच्चे ने बताया नहीं तो मैडम ने पूछा कि बेटा कैसे हुआ ये तो वो भी जो उसमें बोली लगता है कि कॉपी के जो होता है ना तो ये स्टार्च कहते हैं उससे लग गया होगा तो जो हमारे नर्स है उसने जो है सो फिर वाइंडिंग मिरर लगा के उसको दे दिया उसके बाद फिर जो है सो टीचर्स बाद में जो है सो पूछते रहे कि क्या हुआ कैसे हुआ नाइन्थ में जो है सो मुझे खबर आया कि वो उसकी बच्चे की स्थिति खराब हो गई थी तो हॉस्पिटल गए थे डॉक्टर ने जो है बोला कि स्नेक बाइट का केस है लेट सो डॉक्टर जो है सो टेस्ट करके और उसको जो है सो एंटीवेनम दे रहा है हर एक चीज़ कोशिश करते हैं कि हर एक जगह हर एक कोने में क्लीनिनेस हो बच्चे का केयर लिया जाए वन टू वन इट इज़ नॉट लाइक कि ग्रुप में हम लोग वन टू वन केयर करते हैं आयाज रहती हैं टीचर्स रहते हैं कोऑर्डिनेटर्स रहते हैं सभी लोग केयर करते हैं अब ये इंसिडेंट तो हम ये कहेंगे कि भाई जस्ट क्या हम तो कोई मेरे पास कोई वर्ड नहीं हम सुने थी মানে বাচ্চারা নার্সারিতে পড়ে ওনা কি ডেস্কের ভেতরে হাত দিয়েছিল তো হচ্ছে কামড়েছে সাপে কামড়েছে মানে এখান থেকে বলেছে যে পিন কামড়েছে বাচ্চাটা বুঝতে পারেনি তো ওকে স্কুল ছুটির পরে যখন ওকে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন হসপিটাল নিয়ে গেছে তখন ওখানে চেক আপ করে নাকি বলেছে যে সাপে কামড়েছে কি সাপটা কি বলেছে ডাক্তার এতেন ব্যানার্জির আন্ডারে আছে উনি তো বলেছে কালাজ সাপে কামড়েছে আপনারা কি মনে করছেন আপনাদের বাচ্চাটা কতটা সুরক্ষিত সেই জন্য তো এসেছি আমার বাচ্চা টুয়ে পড়ে আজকে ওনার বাচ্চা আরেকজনের বাচ্চাকে কামড়েছে কালকে যে আমার বাচ্চাকে কামড়াবে না তার কি মানে আছে বাইকটা
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।